দোসরা মে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ছুটি ঘোষণা করেছে স্কুলগুলোর। শুধু স্কুল নয়, বিশ্ববিদ্যালয়, কলেজ সবেরই ছুটি ঘোষণা করেছেন। আর এই পরিস্থিতিতে গতকালই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দাবি তোলেন যে উত্তরবঙ্গে সেভাবে তাপপ্রবাহ নেই বা সেভাবে গরম পড়েনি, আর সে কারণে উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের পঠন পাচনের কথা মাথায় রেখে এখানের নিয়ম একটু আলাদা হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন, এবং সে কারণে কিন্তু তিনি একটি স্মারকলিপিও দিয়েছেন শিক্ষা সংসদকে। আর এবার উত্তরবঙ্গেরই আরো এক প্রান্ত থেকে উঠল প্রতিবাদের সুর। হ্যাঁ, এবার রাস্তায় নামলেন শিক্ষক। উত্তরবঙ্গে 45 দিনের গরমে ছুটি বাতিলের দাবিতে এক অভিনব পদ্ধতি অবলম্বন করলেন সেই শিক্ষক, নাম শুভজিৎ ভৌমিক। সাইকেলে ফেস্টুন লাগিয়ে দিনহাটা থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। তিনি রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে মতামত চাইছেন স্কুল বন্ধের ব্যাপারে। বর্তমানে দক্ষিণবঙ্গে গরমের প্রভাব রয়েছে প্রচুর। রাজ্য সরকারে 45 দিনের স্কুল ছুটি ঘোষণাও হয়ে গিয়েছে, আজ থেকে তা বর্তাচ্ছে সকলের জন্যই। তেমনি ভাবে বর্তমানে উত্তরবঙ্গে তেমন ভাবে গরমের প্রভাব দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের আবহাওয়া প্রতি সময় একটু বিপরীতই থাকে, আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে স্কুল খোলা রাখার দাবিতে তিনি জনমত সংগ্রহের জন্যই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। দক্ষিণবঙ্গের আবহাওয়ার সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়ার মিল নেই তিনি জানিয়েছেন। শুভজিৎ ভৌমিক এও জানিয়েছেন যে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে স্কুল ছুটি ঘোষণা কেন করা হলো। সরকারের উচিত ছিল দক্ষিণবঙ্গে আলাদা করে ছুটি ঘোষণা করা, কারণ তিনি মনে করেন একজন শিক্ষক হিসেবে করোনা অতিমারির জন্য দীর্ঘদিন থেকে স্কুলগুলো বন্ধ ছিল, আর সবেই স্কুলগুলো খুলতে শুরু করেছে, ছাত্রছাত্রীরা ছন্দে ফিরতে শুরু করেছিল, তাদের পঠন পাচনের যথেষ্টই ক্ষতি হয়েছে গত 2 বছরে। আর তাই তিনি মনে করেন যে উত্তরবঙ্গে সেইভাবে গরম না পড়া সত্ত্বেও কেন তিনি উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের পঠন পাচনের বিষয়টির দিকে গুরুত্ব দিলেন না। তিনি এও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন, এবং তিনি মনে করেন যাতে এই ছুটির বিষয়টি মুখ্যমন্ত্রী পুনর্বিবেচনা করেন তার জন্যই সাধারণ মানুষের মতামত গ্রহণ করছেন তিনি। আর তিনি দিনহাটা থেকে সাইকেল করে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং এরই মাঝে চলছে তার মতামত সংগ্রহের পালাও। অত্যধিক গরমের জন্য মুখ্যমন্ত্রী সারা রাজ্যে উত্তরবঙ্গ সহ টানা 45 দিন সরকারি বিদ্যালয়ে ছুটির ঘোষণা করেছে, গ্রীষ্মের ছুটি। কারণ আমরা জানি উত্তরবঙ্গে, আমরা যারা থাকি প্রত্যেকেই জানি উত্তরবঙ্গে কিন্তু এখন অত্যধিক গরম নেই। তাহলে তবুও কেন দক্ষিণবঙ্গের কথা শুধুমাত্র বিবেচনা করে কেন উত্তরবঙ্গ সহ সারা রাজ্যে টানা 45 দিন ছুটি ঘোষণা করলো? এতে ছাত্রছাত্রীদের ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আমরা জানি যে স্কুলগুলো খুলেছিল ছাত্রছাত্রীরা তাদের ছন্দে ফিরে এসেছিল, কিন্তু টানা 45 দিন ছুটির ফলে আবার সরকারি বিদ্যালয়গুলো ধ্বংস হবে এবং তারা পড়াশুনো থেকে তারা বঞ্চিত হবে। তাই আমাদের দাবি, আমি একজন সাধারণ শিক্ষক হয়ে আজকে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে, তাদের বাড়িতে, সাধারণ জনগণের কাছে পৌঁছে যাচ্ছি, এই যে জনগণের মতামত নিয়ে যে তারা কি চাইছেন, টানা 45 দিন কি ছুটি থাকুক। তাই আমাদের আর্জি, অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, এবং টানা 45 দিন ছুটির পুনর্বিবেচনা করে অবিলম্বে যাতে বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়। কারণ উত্তরবঙ্গে যখন আবার অত্যধিক গরম পড়বে তখন কি করবে? তখন কি আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাবে? তাহলে এই সিদ্ধান্ত আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। তাই আমরা পুনর্বিবেচনার আর্জি জানাই যে উনি অবিলম্বে তার সিদ্ধান্ত প্রত্যাহার করে অবিলম্বে সরকারি বিদ্যালয়গুলো খুলে দিন। আমি করলাম কারণ এখানকার স্থানীয় বিধায়ক, উনাকে বিষয়টা জানানোর দরকার। তাই আমি বিধায়কের কাছ দিয়ে বার্তা দিতে এসেছিলাম যে আমরা আশাবাদী উনি কোনো সিদ্ধান্ত যখন নেন এবং আবার পুনর্বিবেচনাও করেন মানবিক দিক থেকে, তাই ছাত্রছাত্রীদের কথা ভেবে, কারণ আমাদের স্কুলে রুটিন হয়ে গেছিল পরীক্ষার জন্য, সেই পরীক্ষা আমরা বাতিল করতে বাধ্য হলাম।
যাতে অবিলম্বে স্কুলগুলোতে পাস ফেল প্রথা ফিরে আসে এবং ছাত্র ছাত্রীরা যাতে পুনরায় ভাবে আবার স্কুলে আসতে পারে, তো সেই কারণে আমি অবস্থান করলাম ওখানে। আমার নাম শুভদীপ ভৌমিক, আমি পশ্চিমবঙ্গ এনএসকে শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক। নারায়ণ আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়, ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা, সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান, তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।